আচ্ছা জানো, আমার প্রেমে পড়ার আগে তোমার আর কার সঙ্গে প্রেম হয়েছিল? চুপ কেন, কথা বলছো না কেন? রাগ করলে নাকি? রাগ করিনি, আমি আসলে গুনতেছিলাম কয়জন ছিল। আচ্ছা, তোমার মোবাইল এত ব্যস্ত থাকে কেন? কোনো অজুহাত চায় না, এক কথায় উত্তর দেবে। এক কথায় বলতে পারবো না। কেন? ছয় জনের সঙ্গে কথা বলি, ছয় কথা বলতে হবে। আচ্ছা জানু, তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব রেখেছো? হ্যাঁ। তো তোমার বাবা কি বললেন? তিনি জানতে চাইলেন তোমার ব্যাংকে কত টাকা আছে। কি বললে তুমি? যা সত্যি তাই বললাম, 2 লক্ষ। তো তোমার বাবা তা শুনে কি বললেন? তিনি টাকাটা ধার চাইলেন। তোমাকে একটা কথা বলি? আচ্ছা বলো। মারবে না তো? আরে বাবু, মারবো কেন? আমি না মা হতে চলছি। আরে বলো কি, এটা তো খুশির খবর, এর জন্য তোমাকে মারতে যাব কেন? না মানে কলেজে থাকতে বাবাকে এই কথা বলাতে বাবা অনেক মেরেছিল। তোমার কি মনে হয় আমি অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করি? শুধু মনে হয় না, আমি নিশ্চিত তোমার শার্টে জড়িয়ে থাকা ওই লম্বা চুলগুলো কোনোভাবেই আমার নয়, অন্য একজনের। অলপ করে বলতে পারি? কি ব্যাপার, এত অবাক হচ্ছে কেন? অবাক হচ্ছে কারণ তিন তিনটি মেয়ের চুল থাকা সত্ত্বেও তুমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছ না। কোথায় যাচ্ছ তুমি? সুইসাইড করতে। তাহলে এত মেকআপ করেছো কেন? ও মা, কাল সকালে পত্রিকায় আমার ছবি ছাপানো হবে না? আচ্ছা জানো, আমি মরে গেলে তুমি কি করবে? তুমি মরে গেলে আমি আমার বোনের কাছে থাকবো। ধরো আমি মরে গেলে তুমি কি করবে? কথা দিলাম, তুমি মরে গেলে আমিও তোমার বোনের কাছে থাকবো। আচ্ছা জানো, আমাদের বিয়েতে তুমি আমার বাবার কাছে কি চাইবে? 50,000 টাকা চাইবো। 50,000 টাকা দিয়ে কি করবে? টয়লেট বানাবো। টয়লেট বানাবে কেন? তোমার সাথে যখন আমার ঝগড়া হবে তখন যেন আমি টয়লেটে গিয়ে বলতে পারি তোমার বাপের টাকার উপর আমি মরতেছি। শেষের জন্য এক একটা ছেলে মরতে পারে। তাহলে ভালো টুথপেস্ট দিয়ে দাঁত মাজলেই পারো। আচ্ছা জানো, তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেক ভালোবাসি। তুমি আমার জন্য কি করতে পারবে? তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে আমাকে আকাশের ওই চারটা এনে দাও। হারামজাদি, তাহলে ঈদ কি তোর বাপের মুখ দেখে করুম? হ্যাঁ।